হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু ইনফো বিপ্লব চ্যানেল বন্ধুরা আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে গেছি আমি আপনার আমার চ্যানেলে আপনাদেরকে জানিয়েছিলাম যে বর্তমানে গত আটই নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটার লিস্ট সংশোধনের কাজ এবং এটা চলবে আগামী নয় আটই ডিসেম্বর পর্যন্ত নয় নভেম্বর থেকে শুরু হয়েছে আটই ডিসেম্বর পর্যন্ত চলবে তো বন্ধুরা আপনাদের কি কারোর ভোটার কার্ড হারিয়ে গেছে বা ভোটার কার্ড আপনারা হয়তো আবেদন করেছিলেন কোনো কারেকশানের জন্য বা আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন নতুন হিসেবে নাম তুলেছেন কিন্তু ভোটার কার্ড পাননি আপনার বাইপোস্টে এখন ভোটার কার্ড বাইপোস্টে পাঠানো হয় কিন্তু আপনার কাছে সেই ভোটার কার্ডে এসে পৌঁছায়নি আপনি ভাবছেন কি করে ভোটার কার্ড পাবেন তো বন্ধুরা এখন কিন্তু নতুন ইলেকশন কমিশনের তরফ থেকে নতুন নিয়ম করেছে সেটা হচ্ছে যে আপনারা চাইলে কিন্তু যেমন আধার কার্ড নেট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ই আধার কার্ড ঠিক তেমনিভাবেই কিন্তু ই ভোটার কার্ড আপনারা নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন এটা খুব সহজেই ডাউনলোড করে নেওয়া যায় এবার সেটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন কোন পোর্টাল থেকে ডাউনলোড করবেন কি তার নিয়ম আজকে সে ব্যাপারেই বিস্তারিত আলোচনা করব তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক যে আপনারা আপনাদের ভোটার কার্ড ই ভোটার কার্ড কিভাবে আপনারা নেট থেকে ডাউনলোড করে নেবেন কার্ড আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আজকে আলোচনা করব। তার জন্য যেটা করতে হবে এটা আপনারা মোবাইল থেকেই ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য আপনাদের মোবাইলের গুগল ব্রাউজারে চলে আসতে হবে তো আমি এখানে মোবাইলে গুগল ব্রাউজারে চলে এসেছি এখানে আমি সার্চ করে নেব এন ভি এস পি অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল এই এন ভি লিখে সার্চ করলে দেখুন ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল এই পোর্টালটা খুলে যাবে এন ভি তা আমি এই ওয়েবসাইটটাতে ক্লিক করলাম এই ক্লিক করার পরে এন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা ঢুকে যাব। এই পোর্টালটা থেকে কিন্তু বিভিন্ন অনলাইনে ভোটার কার্ড সংক্রান্ত বিভিন্ন ফর্ম ফিল নতুন নাম তোলা নাম ডিলিট করা কারেকশন ইত্যাদি সমস্ত রকম কাজ কিন্তু এই পোর্টালটা থেকে করা যায় তো বন্ধুরা এই পোর্টালটা হচ্ছে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল দেখুন তো এই পোর্টালটার মধ্যে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য যাতে দেখ সুবিধা হয় তার জন্য এই থ্রি ডটসে ক্লিক করে আমি এটাকে ডেস্কটপ মোডে করে নেবো তো দেখুন এখানে নিচে ডেস্কটপ সাইড আছে এই ডেস্কটপ সাইডে চেকবক্সটা ক্লিক করলে এটা কিন্তু ডেস্কটপে ঠিক যেমন দেখায় অর্থাৎ কম্পিউটারে যেমন দেখায় ঠিক তেমনিভাবে মোবাইলও দেখাবে এবারে এখানে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে প্রথম যে অপশনটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে ই এপিক ডাউনলোড দেখুন এখানে লেখা রয়েছে ই এপিক ডাউনলোড এবং এটা দেখুন নিউ বলে ব্লিঙ্ক করা রয়েছে এটা কিন্তু আপনারা নতুন এটা অপশানটা ইলেকশন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ই এপিক ডাউনলোড অপশানটাতে আমি ক্লিক করে নিচ্ছি ই এপিক ডাউনলোড এই অপশানটাতে ক্লিক করে নেওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে যে দেখুন এখানে আমাকে লগ করতে বলছে তা আপনাদেরকে তার আগে দেখিয়ে দিই যে লগ যদি আপনাদের করা থাকে ইয়া অলরেডি যদি এন পোর্টালে লগ ইন করা থাকে তাহলে আপনারা এখানে লগ ইন আইডি বা পাসওয়ার্ড এখানে দেবেন কিন্তু যাদের ক্ষেত্রে লগ নেই তারা একদম নিচে দেখুন লেখা আছে ডোন্ট হ্যাব অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার এই অপশানটাতে ক্লিক করবেন তো এখানটা আমি নতুন অ্যাকাউন্টের জন্য এটা দেখিয়ে দিচ্ছি যে ডোন্ট হ্যাব অ্যাকাউন্ট রেজিস্টার নিউ ইউজারে ক্লিক করলে প্রথমে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে তারপরে ক্যাপচারা দেবেন দিয়ে ওটিপি সেন্ড করাবেন ওটিপি সেন্ড করলে যেটা হবে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা আপনি এখানে পুট করবেন এবং তারপরে আপনার ভোটার কার্ড ডিটেলস আপনার নাম ইত্যাদি সমস্ত কিছু দিয়ে ওখানে আইডি পাসওয়ার্ড সিলেক্ট করে নিয়ে আপনাকে আইডিটা ক্রিয়েট করে নিতে হবে তো বন্ধুরা আমার কাছে অলরেডি আইডি ক্রিয়েট করা রয়েছে এবং সেই জন্য আমি কিন্তু এখানে এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি এখানে পুট করে নেবো তো দেখুন আমি এখানে লগ ইনটা করে নিলাম আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেওয়ার পরে যে ই এপিক ডাউনলোড যে অপশনটা রয়েছে এই ই এপিক ডাউনলোড অপশনটাতে ক্লিক করব। এবং এটা ক্লিক করার পরে বন্ধুরা এখানে যেটা করতে হবে দেখুন লেখা রয়েছে ডাউনলোড ইলেকট্রনিক এপিক কার্ড এবং এখানে বলছে যে আই হ্যাভ এপিক নাম্বার তারপরে বলছে ফর্ম রেফারেন্স নাম্বার অর্থাৎ আপনার কাছে যদি এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে তাহলে আপনি এপিক নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারেন বা আপনার কাছে যদি ফর্ম রেফারেন্স নাম্বার থাকে অর্থাৎ আপনি যে ফর্ম জমা করেছেন সেটা যদি অনলাইনে জমা করে থাকেন তার যদি এফ বা অফলাইনেও জমা করলে আপনার মোবাইলে যদি কোনো এস এস এসে থাকে যে ফর্ম রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বারটা থাকলেও কিন্তু আপনি তার মাধ্যমে কিন্তু এটাকে ডাউনলোড করে নিতে পারবেন তা আমার কাছে যেহেতু এপিক নাম্বার আছে তো আমি এপিক নাম্বারটা দিয়ে এখানে ডাউনলোড করব। তো বন্ধুরা আমি এখানে আমার এপিক নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং সেটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো তো দেখুন আমি এখানে আমার এপিক নাম্বারটা পুট করলাম পুট করার পরে দেওয়া রয়েছে যে নিচে দেওয়া আছে সিলেক্ট স্টেট দেখুন সিলেক্ট স্টেট এই অপশানটাতে ক্লিক করলে এখান থেকে আপনার যে নির্দিষ্ট রাজ্য সেটা আপনি সিলেক্ট করে নেবেন এবং তার নিচে দেখুন সার্চ অপশান আছে তো এই সার্চ অপশানটাতে ক্লিক করব। সার্চ অপশনটা ক্লিক করার পরে আপনার এখানে সার্চ অপশনটা ক্লিক করলাম তো দেখুন এখানে আমার কিন্তু ডিটেলসটা খুলে গেল। এপিক নাম্বার দিচ্ছে এবং তারপর সে নাম বাবার নাম স্টেট ওয়েস্ট বেঙ্গল এসি অর্থাৎ বিধানসভা কেন্দ্র কোনটা সেটাও এখানে শো করছে পাশে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এটা ব্ল্যাঙ্ক রয়েছে এবং বন্ধুরা এখানে যেটা বলছে ইউর মোবাইল নাম্বার ইজ রেজিস্টার্ড ইন ই রোল অর্থাৎ ইলেকট্রনিক রোলে অর্থাৎ ভোটার লিস্টের সঙ্গে বা ভোটার কার্ডের সঙ্গে আমার কিন্তু মোবাইল নাম্বারটা রেজিস্টার করা নেই ই এপিক ডাউনলোড ফেসিলিটি ইজ অনলি অ্যাভেলেবেল উইথ ইউনিক রেজিস্টার্ড মোবাইল নাম্বার এই ই এপিক যেটা আপনাদেরকে বলছি এই ইউ ইএপিকটা তখনই আপনি ডাউনলোড করতে পারবেন যদি আপনার মোবাইল নাম্বারের সঙ্গে ভোটার কার্ডের নাম্বার লিঙ্ক করা থাকে অর্থাৎ রেজিস্টার থাকে দ্য ফেসিলিটি টু আপডেট ইউর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ইন ফর্ম এইট আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য বা যুক্ত করার জন্য ভোটার কার্ডের সঙ্গে আপনাকে ফর্ম এইট ফিল আপ করতে হবে তার মানে যেটা বন্ধুরা দাঁড়াচ্ছে যে আপনাকে কিন্তু আগে ফর্ম এইট একটা ফিল করতে হবে যেটার মাধ্যমে আপনি ভোটার কার্ডের সঙ্গে আধা এই মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করতে পারবেন এবং এপটা কিন্তু এবছর একেবারে ম্যান্ডেটরি মানে সবাইকে এটা করতেও হবে যে আপনাকে মোবাইল নাম্বার কিন্তু ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে এবং তবেই আপনি কিন্তু আপনার যদি ইমেল আইডি থাকে আপনি ইমেল আইডিকেও লিঙ্ক করে নিতে পারেন অনলাইনে এটা ফর্ম এইট ফিল করতে হবে সেই ফর্ম এইট ফিল করে আপনাকে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটাকে লিঙ্ক করাতে হবে এই ফর্ম এইটটা এখন আপনি ফিল আপ করে দেওয়ার পরে অনলাইনে ফিল আপ করার পরে যখন এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার মোবাইল নাম্বারটা আপনার এপিক কার্ড বা আপনার ভোটার লিস্টের সঙ্গে এটা লিঙ্ক হয়ে যাবে তখন আপনি অনায়াসেই সহজেই ই এপিক কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আমি নেক্সট দিনে কিন্তু এই ফর্ম এইট আপনারা কীভাবে ফিল আপ করবেন একেবারে লাইভ দেখলেন আমার নিজেরটাই আমি দেখাচ্ছিলাম যে আমারও নিজেরও কিন্তু করা নেই ফর্ম এইটা আপনারা ফিল আপ করা হয়নি মানে মোবাইল নাম্বার লিঙ্ক করা হয়নি তো আমি নেক্সট দিনে আপনাদেরকে এটাই দেখিয়ে দেবো যে কীভাবে এটা অনলাইনে আপনারা ফিল আপ করবেন খুব সহজ পদ্ধতি দেখিয়ে দেবো নেক্সট দিনে দেখে নেবেন তো সেইটা দেখার জন্য যেটা করতে হবে যে ভিডিওটা যখনই আনবো তার জন্য যেটা করতে হবে আপনারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন তাহলে যখনই আমি এই ভিডিওগুলো নিয়ে আসবো এই ভিডিও এবং আগামী ভিডিওগুলো নিয়ে আসবো তার নোটিফিকেশান আপনার মোবাইলে সবার আগে চলে যাবে আর একই সঙ্গে বন্ধুরা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করার জন্য একটি লাইক করবেন তাহলে আমরা আরও একটু উৎসাহিত হই আরও তথ্য আপনাদের জন্য বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে আপনাদের জন্য নিয়ে আসতে পারি যাতে আপনারাও বিভিন্নভাবে আমাদের কাছ থেকে কিছু ইনফরমেশান পান সেই হিসেবে তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার